এর পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন সাইদুর রহমান ঢাকা থেকে উনি আমাদেরকে লিখেছেন সড়ক বা অন্য যে কোনো দুর্ঘটনায় নিহত বা আহত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত কারণ না জেনে বা উপস্থিতভাবেই ওই গাড়ির চালককে আমরা জরিমানা করি তো এটা আসলে কতটুকু সঠিক হচ্ছে না এটা তো সঠিক নয় যেই ব্যক্তি মানে যে যে অপরাধ করেনি বা সে অপরাধী বলে প্রমাণিত হয়নি তাকে কোনো অপরাধী সাব্যস্ত করা আল্লাহ বলেছেন ফাখ ইহতাম আল্লাহান ইসমাম মুবিনা যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তারা তো স্পষ্ট পাপ করলো এবং অনেক বড় অপবাদ তারা দিল তো অপবাদ দেওয়া এটা তো মহাপাপ জি এটা কি যে এটা আখেরাতে কিন্তু এই যিনি অপরাধ না করেও যিনি শাস্তি পেলেন তিনি কিন্তু আদালতে আখড়াতে আল্লাহর কাঠগড়ায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন এবং সেখানে কঠিন বিচার হবে অর্থাৎ এসব ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত